राज्य ग्रुप सी पोस्टे नियोगेर जन्य आज के एक नतून चाकरीर विज्ञप्ति प्रकाशित होयेछे जेखाने माध्यमिक पास थेके शुरू करे आपनारा एखाने आवेदन करते पारबेन। छेले मेये उभये एखाने आवेदनेर योग्य। आवेदन करार जन्य कोनो रकम कोनो आवेदनेर फीस दिते हबे ना, सम्पूर्ण बिनामूल्ये आपनारा एखाने आवेदन करते पारबेन। तो बंधुरा, कोन जेलाते नियोगकरण होच्छे बा राज्येर कोथाय कोथाय नियोगकरण होच्छे विस्तारित स्टेप बाई स्टेप आजकेर भिडियोते आलोचना करब। आलोचना शुरू করার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলার ভিডিও বা সেই সমস্ত ভিডিও সবার প্রথমে প্রকাশিত করব। যে দর্শকরা আমাদের সেই সমস্ত জেলা থেকে বেশি করে কমেন্ট করবেন সেই জেলার ভিডিও সবার প্রথমে আমরা প্রকাশিত করব। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা বিস্তারিত বিষয়ে পৌঁছে যাব। তো বন্ধুরা, আমরা বিস্তারিত বিষয়ে চলে এসেছি। আপনারা অন স্ক্রিনে নিয়োগ নোটিশ দেখতে পাচ্ছেন, এখানে যেটা দেওয়া রয়েছে ডিটেলস ফর রিক্রুটমেন্ট টু দ্য গ্রুপ সি পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ফ্রম দ্য রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়েন্স। তো বন্ধুরা, এখানে আপনারা বুঝতেই পারছেন যে গ্রুপ সি পোস্টে নিয়োগ করছে, যেটা ক্লারিক্যাল সার্ভিস পদে নিয়োগ করানো হচ্ছে। আমরা ভিডিও শুরু করার পূর্বেই আলোচনা করেছি যে গ্রুপ সি পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তো এখানে বিস্তারিত আমরা বিষয় দেখে নেব। এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে মাধ্যমিক পাস বা তার সমতুল্য হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ভিডিও শুরু করার পূর্বেই আমরা আলোচনা করেছি মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বয়সটা এখানে বলেছে 64 বছর বয়স পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। পোস্টের নাম এখানে রয়েছে গ্রুপ সি, ক্লারিক্যাল সার্ভিস পদে এখানে নিয়োগ করছে। পার্মানেন্ট বেতন এখানে যেটা বলেছে 10,000 টাকা করে পার্মানেন্ট বেতন আপনাদেরকে দেওয়া হবে। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে যেটা বলেছে 65 বছর বয়স পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন, যেটা আপনাদের 1 বছরের চুক্তিভিত্তিতে এখানে নিয়োগ করছে। পরে সেটাকে বাড়ানো যেতে পারে আপনাদের কাজের পারফরমেন্স অনুযায়ী। এবং কাজের অভিজ্ঞতাগুলো এখানে যেগুলো দেওয়া রয়েছে, হ্যাভিং বেসিক নলেজ অফ কম্পিউটার, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই সমস্ত বিষয়ে আপনাদের কিন্তু জ্ঞান থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার আপনাদের জানা থাকতে হবে, উই টাইপিং রাইটিংটাও আপনাদের থাকতে হবে, হ্যাভিং নলেজ ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, এই সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের নলেজ থাকতে হবে বেঙ্গলি এবং ইংলিশের ক্ষেত্রে, যেটা ড্রাফিং নোট শিটের ক্ষেত্রে থাকতে হবে। সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিনে এবং সেদিনে আপনাদের ভেরিফিকেশন হবে। এখানে যেটা বলেছে ফিজিক্যালি এবং মেন্টালি আপনাদেরকে ফিট থাকতে হবে, এই কাজে আপনাদের নিযুক্ত করলে বা এই কাজে আপনাদের করতে হলে ফিজিক্যালি এবং মেন্টালি শারীরিকভাবে সক্ষম আপনাদের থাকতে হবে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এখানে লিস্টগুলো দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। এবং আপনাদের ইন্টারভিউ কবে হচ্ছে সেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, আমরা এখান থেকে দেখে নেব। এখানে যেটা বলেছে এই ওয়াল্ক ইন ইন্টারভিউ ফর দ্য ক্লারিক্যাল পোস্ট গ্রুপ সি ফর মালদা অ্যান্ড ব্লক ডেভেলপমেন্ট অফিস আন্ডার মালদা কালেক্টরেট মালদা টু বি বিল্ট আপ দ্য রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়েন্স উইল বি হেল্ড অন 2 সেপ্টেম্বর 2021 11:30 আপনাদের কিন্তু ইন্টারভিউটা হচ্ছে। তো এখানে যেটা দেওয়া রয়েছে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়েন্স যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন, ফ্রেশার প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে 2 সেপ্টেম্বর 2021 11:30 আপনাদের ইন্টারভিউ হচ্ছে। নোটিশটা মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশ প্রকাশিত হয়েছে, এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট আপনারা চেক আউট করতে পারেন। অ্যাপ্লিকেশন ফর্মেটটা আমরা আপনাদের সামনে ওপেন করছি, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশন ফর্মেটটা আপনাদেরকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে হবে বা সেখানে জমা দিতে হবে আপনাদেরকে। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এখানে দেওয়া রয়েছে, আমরা আগেই আলোচনা করলাম যে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনাদের যাবতীয় ডকুমেন্টস দিতে হবে, যেরকম এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিতে হবে। এবং ইন্টারভিউটা আপনার 2 সেপ্টেম্বর 2021 11:30 আপনাদের ইন্টারভিউ হচ্ছে, ঠিকানা এখানে রয়েছে, ডেট অফ ইন্টারভিউ ফিক্সড অন 2 সেপ্টেম্বর 2021 11:30 AM অ্যাট দ্য অফিস চেম্বার অফ ADM জেনারেল মালদা কালেক্টরেট মালদা। তো এই ঠিকানায় আপনাদের কিন্তু উপস্থিত থাকতে হবে, সেখানে আপনাদের ইন্টারভিউ হবে। প্রসিডিউর ফর রিক্রুটমেন্ট এখানে রয়েছে ফার্স্ট কম্পিউটার টেস্ট অ্যান্ড নোট শিট রাইটিং দেন ইন্টারভিউ। তো আপনাদের প্রথমে টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার টেস্ট হবে, তারপরে আপনাদের নোট শিট রাইটিং হবে, তারপরে আপনাদের ইন্টারভিউটা হবে, এর মাধ্যমে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করানো হবে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি আপডেট আমরা আপনাদের সাথে শেয়ার করলাম, আর আশা করি আপনারা এখানে বিষয়টা বুঝতে পেরেছেন। যারা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়েন্স রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং অন্যান্য প্রার্থী যারা রয়েছেন অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলার ভিডিও বা সেই সমস্ত ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। যে জেলার থেকে দর্শকরা আমাদের বেশি করে কমেন্ট করবেন সেই জেলার ভিডিও আমরা সবার প্রথমে প্রকাশিত করাব। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।